এই সর্বতালি কত হয়েছে 40 টাকা আচ্ছা আপনারা কি বিসিএস এর পড়াশোনা করতেছেন তাই না কি বললি তুই বিসিএস আচ্ছা তুই কি করে বুঝলি যে আমরা বিসিএস এর प्रिपरेशन নিচ্ছি না আমি আসলে আমি নিজেও বিসিএস নিয়ে পড়াশোনা করতে চাই ম্যাডাম এর জন্য আর কি এই তুই হচ্ছিস সর্বতালি তুই শরবত বিক্রি করবি এই বিসিএস বলতেছিস বিসিএস এর উচ্চারণ পারিস হেই তুই কি বললি তুই বিসিএস प्रिपरेशन নিবি তোর মতে এরকম শরবত বিক্রি করে সে করবে বিসিএস এ পড়াশোনা আই তুই কি জানিস বিসিএস प्रिपरेशन নিতে হলে কত শিক্ষিত হতে হয় আর তুই তো অশিক্ষিত অশিক্ষিত না হলে কি এখানে শরবত বিক্রি করে আর সে কি না আসে বিসিএস এ प्रिपरेशन নিবে একটা কথা বলি শোন তুই বিক্রি করিস শরবত তুই শরবত বিক্রি করে থাক না তোর কেন বিসিএস प्रिपरेशन নিতে হবে বিসিএস ক্যাডার হওয়া এত সহজ না দেখেন ম্যাডাম এইভাবে আপনারা আমার সাথে কথা বলতে পারেন না আর পড়াশোনা হচ্ছে জ্ঞানের ব্যাপার পড়াশোনা করতে চাইলে জ্ঞান থাকলেই হয় টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কি হইব যদি জ্ঞানই না থাকে বুদ্ধিই না থাকে ওরে বাবা রে বাবা দেখো না মেক একই তো বিক্রি করে শরবত সে আবার আমাকে এতই জ্ঞানের ভান্ডার শুনাইলো জ্ঞানের সাগরে মন চাচ্ছে আমি এখন একটা ডুব দেই আচ্ছা একটা কথা বলতো তোর যে এত জ্ঞানের কথা বললি এত জ্ঞান দিয়ে তুই কি করবি হ্যাঁ তোর কাছে যদি টাকাই না থাকে তুই কি জানিস বিসিএস এর प्रिपरेशन নিতে হলে কত টাকা খরচ করতে হয় তুই যদি কোচিং এ না পড়াশোনা করতে পারিস তাহলে তুই বিসিএস ক্যাডার কি করে হবে ও বুঝতে পারছিস তোর এই জ্ঞান দিয়ে দিয়ে শরবত বানিয়ে মানুষকে শরবত খাবে তাই না দেখেন ম্যাডাম আমি স্বপ্ন দেখি না আমি যা বুঝাই ওইটাই করি আপনারা যেমন প্রতিদিন কোচিনে যান পড়াশোনা করেন আমি কোনো না কোনো ভাবে কোচিনের পোলাবান গুথিকা যেমনি হোক আমি সব নোট নিজের কাছে সংগ্রহ করে রাখি আপনার কাছে যেই নোটগুলো নাই আপনি আমার কাছে সেইগুলো পাইবেন এই তুই উচ্চ স্বরে কথা বলছিস কেন তুই জানিস ওকে আরে মেক তুমি থামো তো ও তো জানেই না যে ও কার সাথে কথা বলছে তাই তোর কি কোনো আইডিয়া আছে আমার সম্পর্কে হ্যাঁ আমার পড়াশোনা সম্পর্কে জানি কতদূর পর্যন্ত পড়াশোনা করছি আর তুই কি না আমাকে বলতেছিস সামান্য সর্বত বিক্রি করে যে তুই বিসিএস ক্যাডার হবে বিসিএস এর প্রিপারেশন নিবি শোন আমি যতটুকু পড়াশোনা করছি না তোর 14 গোষ্ঠী নয় পড়াশোনা জীবনে চোখে দেখে না আর তুই আমার সামনে বলতেছিস আমি বিসিএস এর প্রিপারেশন নিব আমার কাছে নোটস আছে কত কি দেখেন ম্যাডাম আপনারা এইভাবে আমার সাথে কথা বলেন না আমি সত্যি প্রিপারেশন নিতাছি পরীক্ষা দেওয়ার লেগা আপনাদের বিশ্বাস হয় না তো আমার কাছে নোটস আছে আপনারা দেখবেন আচ্ছা ঠিক আছে দেখা আমিও দেখি তোর কাছে কত কত নোটস আছে এই যে দেখেন ও আচ্ছা এই নোটস নোটস গুলো তো সব ঠিকই আছে আর দেখতে পাচ্ছি অনেক ইম্পর্টেন্ট বারে বা তুই তো বেশ চালাক শরবত বিক্রি করে আবার এত এত নোটস জোগাড় করে ফেলতেছিস ভেরি গুড আল্লাহ ম্যাডাম আপনি ছিলেন না এগুলা কি করতেছেন আমি অনেক কষ্ট করে নোটগুলো বানাইছিলাম নে এবার তুই প্রিপারেশন নে আসছে দুই টাকা শরবত বিক্রি করে আবার সে নাকি বিসিএস প্রিপারেশন নেবে তোদের মতো ছোট লোকের শরবত বিক্রি করে না এইখানেই মানায় তোরা এই শরবতই বিক্রি করবি তোরা কেন বিসিএস ক্যাডার হবি বিসিএস প্রিপারেশন নিবি ছোট লোকের মতো থাকবি আর একটা কথা তোকে বলি যতটুকু যোগ্যতা যতটুকু তোর লিমিট ততটুকু থাকবে তোর যোগ্যতা এখানে দাঁড়ানো তোর যোগ্যতা ওই যে অফিস গিয়ে চাকরি করা না যাই হোক তোকে আমি আবারও বলে যাচ্ছি যোগ্যতার বাইরে না কখনো স্বপ্ন দেখবি না বুঝতে পারলে তোর যতটুকু যোগ্যতা ততটুকুই স্বপ্ন দেখবি আসছে জমিনে থেকে আসমানে যাওয়ার স্বপ্ন দেখতে মেঘ চলো ও হ্যাঁ আরেকটা কথা এই যে শরবত খেলাম এই টাকাটা আমি তোকে দিচ্ছি না কেন দিচ্ছি না জানিস কারণ এই টাকাটা নেওয়ার তোর যোগ্যতা কোনো নাই তাই আমি তোকে এই টাকা দিব না কষ্ট করে নোটগুলো করছিলাম সব নোট ফালাই দিই আপনার এখানে কেন ইয়ে মানে না ইয়ার হয়েছে কি কিসের ইয়ার ঠের বলতেছেন আপনি আপনি কোথায় আসছেন আপনি জানেন পুলিশ স্টেশনে আসছেন এখানে চুপচাপ ভদ্রভাবে নিজেদের কমপ্লেন লিখে এখান থেকে চলে যান ইয়ে ম্যাডাম আপনি তো আমাদের দুজনকে ভালো করে চিনেন তাই না এই কি বলো তুমি চিনবে না কেন আমরা তো ওর দোকানে শরবত খেতে যেতাম তাই না ইয়ার মানে আবার ইয়ার একবার বললাম না ভদ্রভাবে কথা বলতে একবার কি কথা কানে যায় না ভদ্রভাবে নিজেদের কমপ্লেন লেখান আর এখান থেকে চলে যান আর ভদ্রভাবে যদি কথা বলতে না পারেন তাহলে কিন্তু এখনই আপনাদেরকে লকআপে ভরে দিব আমি কিন্তু এখন আর আগের মতো শরবতওয়ালি না এখন একজন পুলিশ অফিসার ঠিক আছে ইয়ে মানে ম্যাডাম আমরা দুজন পার্কে বসেছিলাম হঠাৎ করে আমার আইফোনটা চুরি হয়ে যায় এরপরে ফোনটা পাচ্ছিলাম না বলে কমপ্লেন লেখাতে আসছিলাম
এটা আপনার ফোন দেখেন তো আরে এইটাই তো আমার ফোন এই নিন আপনার ফোন থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ আপনি না হলে এই ফোনটা উদ্ধার করতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ আর মেইন কথা হচ্ছে আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি আমরা আর তবু আপনি আমাদেরকে আজকে এত বড় একটা হেল্প করলেন যাই হোক ওই দিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিবেন দেখুন আমি আপনাদের কোনো হেল্প করিনি আমার যেটা ডিউটি আমি শুধু আমার দায়িত্বটা পালন করেছি আপনাদের জায়গায় অন্য কেউ থাকলে আমি একই কাজ করতাম আর তার থেকে বড় কথা আপনাদের কাছ থেকে থ্যাংক ইউ বা সরি কোনো কিছুই আমি আশা করি না আপনারা শুধু পারেন মানুষকে অপমান করতে অপদস্থ করতে আর কথা শোনাতে আর কিচ্ছু না টাকার অহংকার আপনাদের আর আপনাদেরকে একটা কথা বলি মানুষকে কখনো তার বাহ্যিক রূপ দেখে জাজ করবেন না মানুষের সব থেকে বড় পরিচয় হচ্ছে তার মন দিয়ে কে গরিব কে ধনী এটাতে কিন্তু তার পরিচয় না টাকা নাই থাকতে পারে একটা মানুষ বড়লোক নাই হতে পারে তাই বলে যে সে জীবনে কিছু করতে পারবে না তার কোনো এইম নেই ব্যাপারটা কিন্তু তা না মানুষের ইচ্ছা শক্তিটা হচ্ছে বড় আপনার যদি ইচ্ছা থাকে জীবনে কিছু করার তাহলে আপনি যে কোনো উপায় করতে পারবেন সেটা আপনি যে পরিস্থিতিতেই থাকেন আমি গরিব ছিলাম কিন্তু আমি আমার গরিবের বিষয়টা আমার পড়াশোনার মাঝখানে আনতে দিই নাই তাই আজকে আমি আমার লক্ষ্যে পৌঁছেছি তবে একটা কথা আপনারা তো খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করেন আপনাদের অনেক টাকা পয়সা আর আমি যতটুকু জানি আপনারা লন্ডন থেকে আপনাদের পড়াশোনা কমপ্লিট করে এসেছেন তাই না তাহলে আজকে আপনাদের এই অবস্থা কেন আজকে আপনাদের পড়াশোনার সার্টিফিকেট কোথায় আজকে আপনারা ওখানে কেন আর আমি এখানে কেন বসে আছি আজকে আমি এসপি আর আপনারা কিছুই নেই যাই হোক আমার অনেক কাজ আছে প্লিজ